শূন্য বা ফাঁকার রূপই স্রষ্টার রূপ। ফাঁকা হতেই স্বাভাবিক নিয়মে সব কিছু আবহমান কাল হতে সৃষ্টি হয়ে আসছে। যে ফাঁকা হতে সব কিছু আসছে আপন মনে, যে ফাঁকা চিরকালই ফাঁকা, তাকে যদি স্রষ্টা বলে অভিহিত করা হয় তাতে আপত্তি করার কিছু নেই। ফাঁকার আরম্ভ নেই, শেষও নেই, সেখানে উঁচু নিচু নেই, এদিক ওদিক নেই। ভাষায় তার বর্ণনা দেওয়া চলে না, বর্ণনা করতে গেলেই তাকে সীমাবদ্ধ করা হয়, ছোট করা হয়। স্রষ্টার যে সৃষ্টি স্বাভাবিক নিয়মেই তা ঢেউয়ের মতো বারবার আসছে, বারবার চলে যাচ্ছে, আবার আসছে। তার যে বর্ণনা তা অসীমেরই বর্ণনা, সেটা ফাঁকা বা শূন্যেরই বর্ণনা। এই যে ফাঁকা বা অসীমের সুর ও সাড়া, আমাদের বাহ্য ইন্দ্রিয়ের মাধ্যমেও তা খুঁজে পাওয়া যায়। এই যে কোনো কিছুতেই আমাদের তৃপ্তি নেই, এই যে আমার মাঝে কে দেখছে, কে শুনছে, কে বুঝছে, কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না, এটাই তো সেই সুর ও সাড়া। ফাঁকা থেকেই জীব জগৎ, ফাঁকার বস্তু দিয়েই গড়া, ফাঁকার প্রভাব তাই সর্বত্র। নদীর ভেতরে যে চর পড়ে, যাকে দ্বীপ বলি, তার চারদিকেই তো সাগর। চারদিকে জল, মাঝখানে দ্বীপ, সাগরেরই সৃষ্টি দ্বীপ, সাগরেই আবার বিলীন হয়ে যায়। তেমনি এই যে পরিদৃশ্যমান জগৎ, এই যে অগণিত জীব, এই যে মৃন্ময় পৃথিবী, গ্রহ নক্ষত্র, সব কিছুই মহাশূন্যের দ্বীপ স্বরূপ। চারিদিকে মহাশূন্য, মাঝখানে সব ঝুলছে দ্বীপের মতো, জ্বলছে দ্বীপ শিখার মতো। এই যে জ্বলছে সবাই, এই যে আমাদের ইন্দ্রিয়ের বাল্বগুলো জ্বলছে, এই যে বাহ্যিক ক্ষেত্রে আমরা সব কিছু অনুভব বা উপলব্ধি করতে পাচ্ছি, এই শক্তি কোথা থেকে এলো? নিশ্চয় তা সেই ফাঁকার মধ্যেই ছিল। যে ফাঁকার মাঝে সবকিছুই আঁকা রয়েছে, তিনি নিশ্চয়ই সজীব। সজীবতা তার মধ্যে আছে বলেই, সজীবতায় তিনি ভরপুর বলেই সেই ফাঁকা হতে স্বাভাবিক নিয়মে অনন্ত জীবনের সৃষ্টি সম্ভব হয়েছে। তাই তো তার আরেকটি নাম হচ্ছে চৈতন্য। মহাশূন্য চিরদিনই চৈতন্যে ভরপুর। ফাঁকা অবশ্য কোনো নামানামিতে থাকে না, আমরা তাকে নামের মাধ্যমে সীমাতে টেনে আনি নিজেদের বোঝবার সুবিধের জন্যে। যার বর্ণনা নেই, সীমা নেই, শেষ নেই, সেই ফাঁকা কি অবস্থায় থাকে? যখন কোনো কিছুই থাকে না, তখনও একটা অবস্থা থাকে, সেটা হচ্ছে না থাকার অবস্থা, কিছুই নাই হয়ে থাকা। কিছুই নাই হয়ে যখন কিছু থাকে, তখনই স্বরূপে এসে দাঁড়ায়। সেই নাইয়ের রূপই হল স্রষ্টার রূপ, আত্মার রূপ, সেটাই হল চৈতন্য। এই শূন্যময় জগতে কিছুই নাই, নাই করে যখন চিন্তা করে দেখবে, তখন এইটুকুনি শুধু পাবে যে কিছুই নাই হয়ে কিভাবে সে আছে। এই যে কিছুই নাই, এটা কোন রূপ? এভাবে ভাবতে ভাবতেই একটা স্বরূপের মধ্যে এসে দাঁড়ায়। সেই স্বরূপই হল স্রষ্টার রূপ। কিছুই নাই হয়ে যিনি থাকতে পারেন, তিনি সবচেয়ে বড়। এই যে মহাশূন্য, এমনি তাকে খুঁজে পাওয়া যায় না, না ভাষায়, না ভাবে, না ধারায়, না কথাবার্তায়, না শাস্ত্রে। মুনি ঋষিরা তন্ন তন্ন করে খুঁজে দেখেছেন, কোথাও কিছুই নেই, শুধুই ফাঁকার পর ফাঁকা, আর আশ্চর্যের পর আশ্চর্য। কোন বর্ণনার মধ্যে তাকে টেনে এনে কি বলবো? কিছুই নাই, এটাই তার একটি রূপ। এই যে শূন্য, সে এমন অবস্থায় রয়েছে যা চিরকালই ছিল, চিরকালই থাকবে। এই ফাঁকা বা আত্মা বা চৈতন্য চিরকালই ছিল, চিরকালই থাকবে। তাই মহাশূন্যে আমাদের মনকে নিবিষ্ট করতে হবে,
তবেই সকল প্রশ্নের সমাধান হবে। সেই আদি পিতাকে তখন আর হারা উদ্দেশ্যে খুঁজে বেড়াতে হবে না। ভগবানকে কে সৃষ্টি করলেন, ভগবানের বাবাকে কে সৃষ্টি করলেন, তা নিয়ে অযথা আর তখন মাথা ঘামাতে হবে না। এই যে ফাঁকা, এটা চিরদিনই ফাঁকা। এই ফাঁকাকে কেউ সৃষ্টি করেনি, এর আরম্ভও নেই শেষও নেই। জীবজগতের সবাই এসেছে এই ফাঁকা হতে, তাই আমাদের সবার জীবনেই সেই আরম্ভ ও শেষবিহীন ফাঁকার প্রভাব সব সময় বিদ্যমান। তাই তো কোনো ব্যক্তিকে খণ্ড খণ্ড করে ফেললেও কে দেখে, কে শোনে, কে খায়, কে বলে, তাকে আর খুঁজে পাওয়া যায় না। সব কিছুতেই রয়েছে সেই শূন্যের প্রভাব, শেষ নাইয়ের প্রভাব, আরম্ভবিহীনের প্রভাব। তাই তো সব কিছুর মাঝেই রয়েছে খুঁজে না পাবার ইঙ্গিত, সর্বত্রই তাই নাইয়ের ইঙ্গিত। তাই তো কোনো কিছুরই আরম্ভ নাই, শেষও নাই, চলছে তো চলছেই। সাগর হতে সৃষ্ট দ্বীপই বুঝিয়ে দিচ্ছে সাগরে কত মাটি মিশে থাকার অবস্থায় রয়েছে। তেমনি এই যে অনন্ত জীবজগৎ, যার কোনো কিছুই থাকছে না, বুঝিয়ে ও জানিয়ে দিচ্ছে যে তারা যা হতে এসেছে সেই স্রষ্টা কিছুই নাই এর রূপেই বিরাজ করছে চিরকাল। আমাদেরও সেভাবেই চিন্তা করতে হবে। নদীর মাধ্যমেই সাগরকে খুঁজে পাই। সাগরকে চিন্তা করলে সব নদ নদী খাল বিলকেই চিন্তা করা হয়, আলাদা করে আর চিন্তা করার দরকার হয় না। তেমনি ভূলোক, ভূবর লোক, জনলোক, মহালোক বলে খণ্ড খণ্ড ভাবে যা কিছু বর্ণনা করি, সবই সেই মহাশূন্যেরই বর্ণনা, তারই আভাস, তারই প্রকাশ। তাই ধ্যায়েত শূন্যম অহর্নিশম, স্রষ্টাকে আলাদাভাবে ভাবতে গেলেই তাকে ছোট করা হয়। তখন প্রশ্ন উঠবে, এই স্রষ্টাকে কে সৃষ্টি করলেন? স্রষ্টা থাকলেই আর একজনও থাকবেন, এভাবে ভাবতে গেলেই স্রষ্টাকে ছোট করা হয়। নাইয়ের মাঝে যদি আছেন থাকে, সেটাই সজীব হয়ে থাকে। চিরদিন সজীব নাই হয়ে, শূন্য হয়ে যিনি থাকতে পারেন, তিনি তো বিরাট। নাই হয়ে তিনি আছেন, কি চমৎকার! এই জগতে কোথাও কিছু নেই, যা কিছু আছে সব কর্পূরের মতো মিশে যায়, সব কিছুই দেখা যাচ্ছে মিশে যাবার পদ্ধতিতে মিশে যাচ্ছে কর্পূরের তৈরি দেহের মতো। দেহ আগুনে পুড়ে ছাই হয়ে যায়, জল নিদাঘের রাগে শুকিয়ে যায়, মিশে যাওয়ার মাঝেই রয়েছে সব কিছু। সব কিছুই মিশে যাচ্ছে পরিবর্তিত হতে হতে, সব কিছুর সাথে সব কিছুর যোগাযোগ ওই রয়েছে। এটা বোঝবার জন্যেই তো যোগ। মেঘ যেমন শূন্যেরই রূপ, বাতাস যেমন শূন্যেরই রূপ, সবকিছুই তেমনি শূন্যেরই রূপ, শুধু পরিবর্তিত হতে হতে চলেছে সবাই। এভাবেই কয়েক সাগরের জল মেঘের আকারে ভেসে বেড়ায় আকাশে, সেই মেঘ হতেই আবার বৃষ্টির আকারে জল নেমে এসে নদী নালা খাল বিল ভর্তি করে সাগরে ফিরে যায়। আলো জল বাতাসের সাথে শূন্যের মিল আছে, এদের রূপ শূন্যেরই রূপ, তাদের বিষয়বস্তু নিয়েই জীবজগৎ। আমাদের প্রত্যেকের রূপই তাই শূন্যেরই রূপ, নাইয়েরই রূপ। শূন্য হতে জীবজগতের সৃষ্টি, শূন্যের মাঝেই বিরাজ করছে সব কিছু। শূন্য হতেই ক্রমশ ক্রমশ ক্রমবিকাশের ধারায় সব কিছু বিকশিত হচ্ছে, প্রকাশিত হচ্ছে। রেফ্রিজারেটরের মাঝে জল নেই, অথচ বাতাস হতে জল টেনে নিয়ে তার মাঝে বরফের চাঁই তৈরি হচ্ছে। আমরাও তেমনি মহাশূন্যের ধ্যানে মগ্ন থেকে সেখান হতে সব রূপ আর রস টেনে এনে বিশ্ব রহস্য জেনে নেব। নাই বা শূন্য হতেই অফুরন্ত শক্তির বিকাশ ও প্রকাশ। এই নাই হল
স্রষ্টার রূপ, আমরাও সেই মহাশূন্যেরই রূপ। তাই তো আমাদের কোনো ইন্দ্রিয়েরই পরিতৃপ্তি নেই, তাই তো আমাদের মাঝে আবার সবই ভরপুর রয়েছে। বুদ্ধি আছে, জ্ঞান আছে, বিচার আছে, সজীবতা আছে। প্রকৃতির গতি হচ্ছে মিশে যাওয়া, তাই তো মিশে যাবার ইঙ্গিত রয়েছে প্রতিটি বস্তুতে। এই জগতের যা কিছু সবই মিশে যায় বলেই রূপের পর রূপ পরিবর্তন হচ্ছে এই পরিবর্তনশীল জগতে। বস্তু মিশে যায় ঠিকই, কিন্তু কোথায় যায়? খালি চোখে দেখছি সবই মিশে যায় আকাশে বাতাসে, কিন্তু তারপর, তারপর কি হয়? এই জগৎ যেখান হতে এসেছে সেখানে গিয়ে আবার মিশবে, এটাই নিয়ম। জীব জগৎ, গ্রহ উপগ্রহ সব কিছু যখন মিশে একাকার হয়ে যায়, তারপর কি হয়? সেই যে এক, যেখানে গিয়ে সব মিশেছে, সেই এক কোথা থেকে এলো, কিভাবে এলো? আমরা যা কিছু দেখছি তার আদি বা কোথায়, শেষই বা কোথায়? আজও এইসব প্রশ্নের সঠিক মীমাংসা হয়নি। যে বস্তুকে আদি স্রষ্টা বলা হয়, সেই বস্তু কোথা থেকে এলো তা খুঁজতে গেলে হদিশ বেদিশ হয়ে যায়, শুধু শূন্যই থেকে যায়। তবু আমরা আছি বলে যে বলছি, এই বোধশক্তি একটা সীমার মাঝেই রয়ে গেছে। কে দেখে, কে শোনে, কে বোঝে, তাকে তো আর খুঁজে পাওয়া যায় না। খুঁজে না পাওয়াই কি তবে বিরাটের বিরাট শক্তির পরিচয়? ভগবানের ভগবত্তা তাঁর সচেতনায় যখন এই বিশ্বজগৎ সৃষ্টি করলেন, তখন সত্যিকারের সেই সত্যবস্তু কোথায় ছিল? এখানে আবির্ভূত হবার আগে স্রষ্টা কোথায় ছিলেন? তাকে কে সৃষ্টি করল? কোন বস্তু হতে তিনি পূর্ণত্ব লাভ করলেন? তা আর খুঁজে পাওয়া যায় না। সব কিছুই তাই শূন্যের রূপ বলেই মনে হয়। সব রূপই মিশতে মিশতে চলেছে মিশে যাবার পদ্ধতিতে। বস্তুর যে রূপ দেখেছি সেটাই তার স্বরূপ নয়, মিশে যাবার জন্যেই যেন অনন্ত রূপের সৃষ্টি। আমরা খাচ্ছি, দেখছি, শুনছি, সবই করছি, কিন্তু কে যে দেখছে, কে খাচ্ছে, কে শুনছে, তাকে খুঁজে পাওয়া যাবে না কোনো দিন। চোখ বলে আমি দেখছি, কান বলে আমি শুনছি, কিন্তু খুঁজতে গেলে দেখা যায় শুধুই শিরা উপশিরার খেলা। দেহের হাত পা সব কিছু কেটে ফেলে দিলেও কে যে আছে তাকে আর খুঁজে পাওয়া যাবে না। এই খুঁজে না পাওয়ার মাঝেও যেমন করে আছি এই বোধ রয়েছে, অনন্ত বিশ্বের মহাশূন্যেও তেমনি নাইয়ের মাঝে আছি রয়েছে। এই বোধশক্তি থেকেই জগতের সমস্ত রূপের সৃষ্টি। তাই তো সমস্ত বস্তুর মাঝে, নাইয়ের মাঝে আছে এই বোধের সাড়া বিদ্যমান। এই যে নাই বা শূন্য, এটাই হচ্ছে আদি সত্তা, যাকে কোনো অবস্থায় খুঁজে পাওয়া যায় না। সেটাই আবার প্রতি বস্তুর প্রতি অনুপরমাণুতে জানিয়ে যাচ্ছে, আছি, আছি। তাই আমাদের খুঁজতে হবে কি করে সেই আছিটাকে ধরে রাখা যায়। তার সূত্র হচ্ছে এই বাস্তব রূপ। দড়ি ধরে ধরে যেমন পাহাড় পর্বতে উঠতে হয়, তেমনি বাস্তব ইন্দ্রিয়ের মাধ্যমেই আমাদের এগিয়ে যেতে হবে সেই বিরাটের দিকে, মহাশূন্যের দিকে। বাস্তব জগতের স্বাভাবিক অনুভবের যোগাযোগের সূত্র ধরেই যেতে হবে সেই মহার নবে। এখানকার ঘর সংসারের ভাবাভাবির মাঝে যে ভাব বিদ্যমান, তার সাথে যোগাযোগ করেই মহাভাবের দিকে যেতে হবে। স্বাভাবিকভাবে পেয়েছি বলেই ইন্দ্রিয়গুলোর যে ক্ষমতা তা তুচ্ছ করার মতো নয়। এই বাহ্য ইন্দ্রিয়গুলোর মাধ্যমেই আমরা হামাগুড়ি দিয়ে দিয়ে সেই অপূরণকে পূর্ণ করার জন্য এগিয়ে যাচ্ছি সেই মহাভাবের দিকে।
মহাশূন্যের সেই মহামূল্য বস্তুর সাথে মেশবার জন্যেই সৃষ্টির নীতিতে জীবনভর সবাই জেনে বা না জেনে স্বাভাবিকভাবেই এগিয়ে যাচ্ছে। সেই সত্যবস্তুর সাথে যেদিন মিলন হবে, সেদিন সম ফাঁক লয় সবই মিলে যাবে। এর আগে পর্যন্ত সবাই ইন্দ্রিয় তৃপ্তির মাঝেই ঘুরে মরবে। প্রকৃতির নিয়মে সবাই মহাকাশের মহাসুরের সাথে মিশেই রয়েছে, আবার এগিয়ে চলেছে মিশে যাবার প্রচেষ্টাতে। মৃত্যু যেমন অবধারিত, তেমনি সেই মহাকাশের মহাসুরের সাথে মিলবে সবাই, এটাও ঠিক। তবে কারো বা হাঁটা পথ, কারো বা রেলগাড়ির পথ, সেই গতির পথে সহজে মিশিয়ে দেবার জন্যেই গুরু। জন্মসিদ্ধ মহানের সাথে যোগাযোগ থাকলে শত বাধা বিপত্তি থাকা সত্ত্বেও মিশতে দেরি হয় না। তা না হলে এই পৃথিবীর আকর্ষণ কাটিয়ে যাওয়া কঠিন। রাম নারায়ণ রাম রাম।